মুখ্যমন্ত্রীকে নবান্ন চোদ্দ তলা থেকে নামাবো ডায়মন্ড হারবারের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে, বঞ্চিত শিক্ষকদের প্রতিনিধি হিসেবে। আজকের এই ডায়মন্ড হারবারের নতুন অভিষিক্ত নতুন শপথ নিচ্ছি 11 ফেব্রুয়ারি চোদ্দ তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে নামিয়ে প্রথম বার চুর করে বঞ্চিত শিক্ষকদের মুখে হাসি ফোটাবো। সকলকে সঙ্গে আমি অভিনন্দন জানাবো। কথা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে, আমাদের ডেপুটেশন গ্রহণ হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা যে ডিমান্ডগুলো রেখেছিলাম সেই ডিমান্ড নিয়ে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা। আমরা খুব খুশি এবং তার থেকে বড় বিষয় মুখ্যমন্ত্রী রোহিশজি যেটা বললেন যে আপনাদের সাথে 6 জানুয়ারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়েছেন এবং উনি খুব নিজের কমিটমেন্টে পাকা, সেই কমিটমেন্টে পাকা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আপনাদের সবুজ সংকেত দিয়েছেন, আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের দাবিগুলো বিবেচনা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং শিক্ষা সচিবও আপনাদের সঙ্গে কথা বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আমাদের ভরসা আছে, আস্থা আছেন, তিনি প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করেন এবং তিনি খুব দ্রুত আমাদের এই মহাজোটের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন এবং দাবি আদায় হবে। আমরা এই আজকের আলোচনায় অত্যন্ত খুশি। আমাদের এই যে অরাজনৈতিক সংগঠন যে 3 দিন ধরে অনশন, সেই অনশন কর্মসূচি সফল হয়েছে এবং আমরা দাবি আদায়ের প্রতি আশাবাদী এবং নিশ্চিতভাবে আজকের এই বৈঠকে আমরা প্রত্যেকে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষে রাজ্য সভানেত্রী ছবি চাকি ছিল, রাজ্য কোয়ার্ডিনেটর মিন্টু দাস ছিল, সহসভাপতি সুমন কল্যাণ হাতি, আমরা প্রত্যেকে খুব খুশি। অনেকক্ষণ ধরেই আলোচনা হয়েছে প্রতিটা সংগঠন কারা কারা আছে, কত সংখ্যা আছে, তাদের কি কি দাবি, 26 দফা দাবি, সেই দাবি নিয়ে এখন কি অবস্থায় আছে এবং আরও একটা বিষয় আমরা আপনাদের সামনে জানাচ্ছি যে শিক্ষা দপ্তর থেকে আমাদের এই চুক্তিভিত্তিকের একটা দাবিপত্র নিয়ে একটা তার যে প্রোগ্রেসিভ হয়েছে, কত টাকা কাদের বেতন বৃদ্ধি হচ্ছে বা পেনশন হচ্ছে, সেই বিষয়ে অলরেডি নবান্নে কিন্তু রিপোর্টিং হয়ে গেছে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এই বিষয়টা, ফলে অনেকটা কাজ এগিয়ে গেছে যেই বিষয়টা আমাদের বললেন। এখন আমরা অবশ্যই আজকের এই গণতান্ত্রিক যে আন্দোলন ছিল সেই আন্দোলন রাজ্য সরকার মান্যতা দিয়েছে, রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই অনশন কর্মসূচি আপাতত আমরা প্রত্যাহার করছি। বললেন খুব দ্রুত আমাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়ে সমস্যার সমাধান হবে, সেক্ষেত্রে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো যে আগামী 10ই ফেব্রুয়ারি রানী রাসমণি রোডে আমাদের বিজয় সমাবেশ হবে অথবা আবার পুনরায় নবান্ন অভিযান হবে যদি তার মধ্যে দাবি আদায় না হয়। আমাদের এই 29 দিনের অনশন তাদেরকে সূচিত করবার জন্য আমি একটা বিশেষ বার্তা দিচ্ছি, কিন্তু প্রথমেই বলি আমি যে ঘোষণাটা করব সেটা শোনার পরে এই তো লাইভ চলছে আমার হাততালি দেবেন না, কারণ টুইস্ট আছে কাহিনীতে, সেই জন্যই বলছি যে শুনেই হাততালি দিয়ে ফেলবেন না। এইমাত্র মইদুল বাবু ফেসবুকে পোস্ট করেছেন যে বেতন কাঠামোর ফাইল নবান্ন থেকে বিকাশ ভবনে এসে পৌঁছতে পারে, তাই আমরা এই যে পোস্ট, এই পোস্ট নিয়ে মনে হলো যে ঐক্যমঞ্চ থেকে কিছু বিবৃতি আমাদের দেওয়া উচিত, তাই বলছি। আমি ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি এই পোস্ট উদ্দেশ্য প্রণোদিত, এই পোস্ট বিভ্রান্তিমূলক এবং সর্বৈব মিথ্যা এই পোস্ট। তার কারণ আমাদের যতদূর জ্ঞান বেতন কাঠামোর ফাইল সাধারণত বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তর থেকে যাবে নবান্নের দিকে, সেটা কখনোই নবান্ন থেকে বিকাশ ভবনের দিকে আসে না, এটাই স্বাভাবিক নিয়ম। তাই কিভাবে এই পশ্চাদপসারণ হচ্ছে সেটা নিয়ে আমাদের একটা অবিশ্বাসের জায়গা আছে।
দুটো কথা এর সঙ্গে আমি সংযোজন করব। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমরা বারে বারেই বলেছি যে এই নাটকে কাজকর্ম এবং মানুষকে বিভ্রান্ত করবার যে প্রক্রিয়া, এটা একটা সুপরিকল্পিত এবং এটা চলেই আসছে। 13 তারিখে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তারা তাদের প্রতিনিধি দল নবান্নে সেদিন গেছিলেন এবং তারা বলেছিলেন ওএসডি মাননীয় শঙ্খ শুভ্র বাবু তার হাতে তারা এই তাদের দাবিপত্র তুলে দিয়ে ধরেছেন এবং তার সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং 10ই ফেব্রুয়ারির মধ্যে তারা বিজয় উৎসব করবেন। কিন্তু আমাদের কাছে সুনিশ্চিত খবর আছে ওই দিন নবান্নতে শঙ্খ শুভ্র বাবু, যিনি আমাদের মাননীয় ওএসডি, তিনি উপস্থিত ছিলেন না। শুধুমাত্র রিসিভিং কাউন্টারে তাদের দাবি সনদটা জমা দিয়ে সেখান থেকে রিসিভ করিয়ে ওনারা এনেছেন, এ খবর আমাদের কাছে আছে। তাই সমস্ত পার্শ্ব শিক্ষক সহ আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে অনুরোধ করব এই বিভ্রান্তিমূলক পোস্টে বিভ্রান্ত না হবার জন্য, এবং এটা একটা সুনিপুণ চাল যাতে আমাদের এই ঐক্যমঞ্চের মঞ্চে যারা আসছেন ভিড় যে বাড়ছে ক্রমশ, সেই ভিড়ের গতি রোধ করবার জন্য আরেকটা চাল দেওয়া হলো, সময় নষ্ট করবার, টাইম কিলিং করবার একটা ঘৃণ্য প্রয়াস এটা। এই বলেই আজকের মতো এই বিবৃতি আমি সমাপ্ত করছি।